যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মালগাড়ি, নিহত কমপক্ষে 17 জন, আহত আরও শতাধিক। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 60 কিলোমিটার দূরে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ কিশোরগঞ্জে ভৈরব জংশনে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী ট্রেনের পেছনে ধাক্কা মারে মালবাহী ট্রেন। যাত্রীবাহী ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ঢাকার দিকে। ভৈরব রেলস্টেশনের ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে আসে উদ্ধারকারী দল। সাদিকুর রহমান নামে এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত 17 জনের দেহ উদ্ধার হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের কামরা নিচ্ছে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলেও আশঙ্কা, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে আধিকারিকরা। এদিকে ভৈরবে এই ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী সহ বাংলাদেশের পূর্বাঞ্চলীয় রেল যোগাযোগ বন্ধ হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানান, আহতদের উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার সঠিক তদন্ত দাবি করছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাহতের ঘটনায় শোক প্রকাশও করেছেন।